আপনারা একটু দাঁড়ান রিপোর্টার অ্যাকচুয়ালি আমরা এখন একটা খবর পেয়েছি যে এখানে বলদাখাল যেটা বজ্রনগর থানার আন্ডার খয়েরপুর আউটপোস্টের আন্ডারে আছে বলদাখাল এরিয়াতে পালপাড়াতে এখানে একটা 3.5 বছর বাচ্চা ছেলেকে তার বাবা নাকি মেরে এখানে মাটির নিচে ঢুকিয়ে রেখেছে। তো অ্যাকর্ডিংলি আমরা এসেছি, এসে এখানে আমাদের বাকি যারা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিগ্যাল প্রসিজার ওইগুলি আমরা এসেছি, এসে এখন বাকি প্রসিজার করছি। বডিটা এখনও তুলা হয়নি, তুলে দেখি এটা কী হয়েছে, তারপরে বাকি কথাটা করা হবে। ফরেন্সিক টিম কি আনা হয়েছে এখানে? ফরেন্সিক টিম না, ফরেন আমরা আনা আনছি, লিগ্যাল বা প্রসিজার আছে, বাকিগুলো আমরা করছি। বাবাকে আটক করা হয়েছে? বাবাকে আমরা আটক করেছি। কি হয়েছে মানে আপনার ছেলে কি করছে? ডেলি রম পিটাপিটি করে। কারে? আমার এর মারে ফিরে, আমারে ফিরে, এর বউরে ফিরে, বাচ্চাটারে ফিরে। বাচ্চাটার ছুলে দেখেন কেমন দাগ, গাল মুখ কিরম দাগ দেখেন। নিজের সন্তান যে মানে মারার কারণটা কি ভগবান জানে। আর অবুর শিশু তো 4 বছর আর 4.5 বছর বাচ্চা, এটা অবুর না। দেয় একমাত্র ছিল মারে, একমাত্র ছিল বাপরে, এর বা হইলে খাটে চল গাম হয়। পরে আপনারা কিভাবে বুঝছেন যে মানে আপনার নাতিরে হত্যা করা হয়েছে? আমি দেখছি না, বয় হয়েছে। কি কইছে? কইছে এরা মারে রাখছে, মায়েরা গাছে রাখছে। কোন জায়গাতে রাখছে? ও ই গাছাত বলেছেন তো। এখন অবধি মৃতদেহটি পাওয়া গেছে নি? নাতিরে পাওয়া গেছে নি এখন অবধি? না না, আজকাল ভোরবেলা থেকে এরম। এখন আপনার ছেলে কই? দোকানো। কি করে? পুরে বুগনি বিরিয়ানি মাংস বেঁচে। যে ছেলে মারছে নাতিরে এই ছেলে কই? এই ছেলে পুরে বুগনি বিরিয়ানি মাংস বেঁচে। পুলিশ আইছে নি? পুলিশ আইছে নি? পুলিশ আমরা বাড়তেছে। হ্যাঁ, কেন গেছে না? ছেলের বউ কই? ছেলের বউ মাথা যে জল দিছে। ছেলের বউ কইছে নি কোন জায়গাতে মানে মারি দিছে? কোন রাত বলে এনে আবার খুদাল ভাবা গেছে কলার গুড়ে খুদাল লাগে নুন আর রাখেছি। আপনার ছেলের নাম কি? শ্যামল দাস। আর ওই যে ছেলেটারে মারছে ওই ছেলের নাতির নাম কি? এই ছেলের না, আমার তো বউর ঘর নাতি। নাতির নাম কি? কালো। কালো। বয়স কত? বয়স 4.5। ঠুকু ঠাকুর আড়ে খালি। কই ছেলে কই মেয়ে আপনার মানে? আমার 3 ছেলে আছে, এক মেয়ে। নাতি নাতি কয়জন? নাতি মেয়ের ঘর 2 জন নাতি, আর 2 ছেলের ঘর 2 জন নাতি।